সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি অত্যন্ত শিক্ষণীয় চমৎকার একটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করব। এই ঘটনাটি তফসিরে রুহুল বায়ানের প্রথম খণ্ডের 857 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, যে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে এক বিধর্মী কুম্ভকার থাকত। সে তার এক গাধার নাম আবু বকর আর একটি গাধার নাম রেখেছিল ওমর, এবং সে এই নামগুলো রেখে মূলত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার যে মনের বিদ্বেষ সেটাই সে প্রকাশ করেছিল। একদিন ওই দুই গাধার এক গাধা ওকে এমন জোরে লাথি মারল, সেই লাথিতে সে মৃত্যুবরণ করল। এই খবরটি যখন ইমাম আজমের কাছে পৌঁছলো, তখন তিনি বললেন, গিয়ে দেখো যে তাকে কোন গাধাটি লাথি মেরেছে, কোন গাধার লাথিতে সে মৃত্যুবরণ করেছে। তোমরা গিয়ে দেখবে নিশ্চয় ওই গাধাটি তাকে লাথি মেরেছে যে গাধাটির নাম সে ওমর রেখেছে। এবং সকলে গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারলো যে ঠিকই সে গাধার লাথিতে সে মারা গিয়েছিল যে গাধার নাম সে ওমর রেখেছিল। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা অর্জন করতে পারি যে সিদ্দিক আকবর ও ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বেয়াদবি ও দুশ্মনী খুবই মারাত্মক, এবং হযরত ওমর ফারুক কাফিরদের প্রতি যে খুবই কঠোর ছিলেন, সেই কঠোরতার প্রভাব তার নামের মধ্যেও রয়েছে, যে কারণে সে যে গাধাটির নাম এই হযরত ওমর রেখেছিল সেই গাধাটি তাকে লাথি মেরেছে।